আসানসোল পৌর নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু রাজনৈতিক দলগুলির বাইশে জানুয়ারি হাইকোর্ট জারি করেছে আসানসোল পৌর নির্বাচন করার জন্য তাই সমস্ত রাজনৈতিক দলের কর্মী নেতা সমর্থকেরা এই নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে আসানসোল শিল্পাঞ্চলে আসানসোল পৌর নিগমের একশো ছয়টি ওয়ার্ড রয়েছে আর এই বিষয়ে আমরা কথা বলেছি রাজনৈতিক দলগুলির সাথে আমরা শুনব রাজনৈতিক নেতৃত্বদের প্রতিক্রিয়া দেখুন তো এটা তো আরও আগে হওয়া উচিত ছিল পৌর পুরসভা থেকে আসানসোলে মানুষ বঞ্চিত হচ্ছে এবং বিগত দু সালে যে বিধানসভা নির্বাচন হলো সেটা যদি আপনি মাপকাঠি হিসাবে ধরেন তাহলে ওয়ার্ডে আমরা এগিয়ে আছি এবং তারপর থেকে রিমার্কেবল কোনো কাজ করেনি এবং সেটা দিদির ভোট ছিল তো এখন আসানসোলের যে টিএমসি লিডার আছে তারা তো দিদির চেয়ে বেশি পপুলার কেউ না ন্যাচারালি তাদের যাদের নেতৃত্বে ভোট হবে ন্যাচারালি আমাদের মিনিমাম আমাদের আমাদের আশিটা সিট পাওয়া উচিত ভারতীয় জনতা পার্টিকে

জামুড়িয়া বিধানসভাতে তেরোটা ওয়ার্ড আছেন আসানসোল সাউথের মধ্যে বাইশটা ওয়ার্ড আছেন কুলডিতে মধ্যে আটাইশটা ওয়ার্ড আছেন আর আসানসোল নর্থ বিধানসভার মধ্যে বত্রিশটা ওয়ার্ড আছে সব মিলিয়ে একশো ছ ওয়ার্ড আমরা পাইলের থেকে মাঠে নামিয়ে আছেন আমরা ছোটো মোটো মিটিং করছেন নেতৃত্বর সঙ্গে বসছেন নেতৃত্ব কথা শুনছেন আর ডেভেলপমেন্টে কাজ প্রচুর রয়েছে যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে বোড়ো করে দু হাজার যে তিনটা মিউনিসিপ্যালিটিকে হেড করে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়েছে বড কর্পোরেশন একশো ছ ওয়ার্ডে তো আমরা চেষ্টা করেছি প্রত্যেক ওয়ার্ডে ডেভেলপমেন্ট করার জন্য বড়ো ডেভেলপমেন্ট হয়েছে এই ছেড়ে পশ্চিম পশ্চিমবঙ্গাল সরকারের মানতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত যত ডেভেলপমেন্টে কাজ করেছে যার একটু বেনিফিট এই কাউন্সিলর ইলেকশনে আমরা পাব এই যে আপনি বিধানসভা ভোটে দেখেছিলেন মার্জিনটা একটু কম হয়েছিল বিজেপির দিকে গিয়েছিল ওটা কি রিকভারি হবে এই কোনো এফেক্ট পড়ে না তো আপনারা ই আমি বুঝতে পারছি না কেন এরকম ক্যালকুলেশন জোড়াজড়ি করছেন আমি বুঝতে পারছি না আমি একটু কথা আপনাকে বলবো আপনারা 2019 লোকসভা ইলেকশন দেখেছেন এই 2019 লোকসভা ইলেকশনে নাও এই জেলাতে নাওটা বিধানসভা নাওটা বিধানসভা বিজেপি জিতেছে আর ভারী বহুমাতে জিতেছে কিছু কিছু বিধানসভাতে ছাপ্পান্ন হাজার ভোটে যেরকম আসানসোল সাউথ আছেন তো কুলটি আছেন কুলটি ফর্টি নাইন থাউজেন্ডে জিতেছিল আসানসোল সাউথ ছাপ্পান্ন হাজারে জিতেছিল কিছু কিছু জায়গাতে তিরিশ হাজারে জিতেছে তো বিভিন্ন বিধানসভা তো বিজেপি লিড করেছিল আর যাব আমরা যাব বিধানসভা ইলেকশন আসছে লোকসভা পরে তো বিধানসভাতে আপনারা কী দেখছেন লাউটা মতে ছেটা তৃণমূল কংগ্রেস জিতেছে বাকি যে তিনটা বিধানসভা আছে ও বিজেপি জিতেছে তো বিজেপি জিতার কারণ কি ই আপনারা আগে দেখতে যাবেন তো তৃণমূলের মধ্যে আগে তৃণমূলের কারিগরতা বড় কো করে একসঙ্গে সঙ্গে কাজ করতাম একসঙ্গে সঙ্গে মিলিয়ে চলতাম তো বিজেপি জিততাম না দাদা গতকাল তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে আমাদের আসানসোলে তো কি ভাবছেন নির্বাচন বহুদিন আগেই বকেয়া আছে এ ব্যাপারে হাইকোর্টে মামলা হয়েছিল সরকার জানিয়েছে বাইশ তারিখ কয়েকটি কর্পোরেশনের হবে পরে হচ্ছে অন্য পৌরসভাগুলির হবে আমরা প্রস্তুত আছি যদিও অগণতান্ত্রিক পরিস্থিতি পরিবেশের মধ্যেই কলকাতা নির্বাচন হয়েছে হাইকোর্ট নিশ্চয়ই সবটা পর্যবেক্ষণের মধ্যে রাখছেন আদালত এরা নিয়ম শৃঙ্খলা না মেনে গায়ের জোরেই এরা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভাঙতে চায় আমরা মানুষকে সঙ্গে নিয়েই প্রতিরোধ বা বলা যেতে পারে মানুষের রায় যাতে প্রতিফলিত হয় তার কথাই বলবো মানুষ যাকে মনে করবে মানুষ তাকে জিতিয়ে নিয়ে আসুক গায়ের জোরে নয় এবং আমরা প্রস্তুত আছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট টাইমস বাংলা